পল ভুগ যায়। সেই দুঃখে বেটা যদি আঠুর বাটির মধ্যে মারা যায় তাহলে তো আঠুর বাটি কলঙ্ক নটিবে ভাই। না বুঝা না, আমি থাকতেই তোমার নামে কলঙ্ক নটে যাবে, আমি কিছু ধরতে দেবো না বৌজান। তাহলে উপায়? তাই কি বলছি জানো বৌজান? বলো ভাই। তুমি খোদা তালার কাছে দোয়া প্রার্থনা করো, আর আমি তিন বাজার নামাজ পড়ে এসে দুঃখী বেটার গায়ে ফুতি দিচ্ছি বৌজান। তাই করো ভাইজান, তাই করো সময় সংখে। এসো বৌজান, এসো বৌজান। ওগো খোদা তাল্লা, দূর থেকে আমাদের দোয়া করো খোদা তাল্লা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আশহাদু আল্লাহু আকবার, প্রার্থনা করো আল্লাহ। বুঝান বলে ভাইজান, এবার তুমি দুঃখী বেটাকে ডেকে দেখো বুঝান। দুঃখী দুঃখী বাবা, দুঃখী মা গো। কি হয়েছে বাবা? মা, সে বাঘ মানে বাঘের জাতটাকে দেখে ভয় পেয়েছো? হ্যাঁ মা। সেখানে নেই বাবা, তাকে তাকে আমি তাড়িয়ে দিয়েছি। ভাই স্বজনগুলি বল বুঝান, ওই বাঘের জাতটাকে আজ মারতে মারতে সাত গাঙ্গ ১৩ নদী পার করে দিয়েছো। বেশ বুঝান, আমি এখনই আসছি বুঝান। ও মা এই কথা বলে বহু জানে আদেশ অমান্য না করে বহু জানে আদেশ মাথায় ধারণ করে নিয়ে ছুটতে ছুটতে গেল এই বাঘটির পিছনে। বাঘ এদিকে দৌড়ে দৌড়ে গেল গাজী মিয়ার কাছে, আর এদিকে ভাই স্বজনগুলি সেই গাজী মিয়ার কাছে গিয়ে এই কথা কহিতে লাগিল। গাজী মিয়া, গাজী মিয়া, ওরে ভাই কি হ্যাঁ বদল দেখে ধরে এই বাঘের জাতটা তোমার কি হয় গাজী মিয়া? আমার দোস্ত হয়, দোস্ত হয়, দোস্ত হয়। এই তোমার দোস্ত কি করতে গিয়েছিল জানো গাজী মিয়া? কি করতে গিয়ে ধরো? আমার বুবুজানের ভক্তকে খেতে গিয়েছিল গাজী মিয়া। ও হ্যাঁ রে দোস্ত, তুই গিয়ে ধরে দোকানে। আচ্ছা ভাই, আমার দোস্ত তোমার অন্যায় করে ফেলবে, এর কোনো ক্ষমা হবে না? এর কোনো ক্ষমা? এর ক্ষমা তো আমার বুবুজান করবে। বুবুদান? হ্যাঁ। তাহলে চলো আমরা সবাই বুবুদানের কাঁধে দাই। তাই চলো গাজী মিয়া। এইভাবে স্বজনগুলি আর ওই গাজী মিয়া ওই সঙ্গে গাজী মিয়ার দোস্ত ওই বাঘটি সঙ্গে করে তিনজন এসে হাজির হলেন এই বনবিবির দরবারে। বুবুজান বুবুজান। এ কি ভাইজান? হ্যাঁ বুবুজান। খবর কি? এই গাজী মিয়ার দোস্ত নাকি এই বাঘের যাত্রা? এ কি এরা দুজনে আবার এখানে এখানে কি? এই গাজী মিয়াকে আমি ধরে এনেছি বুবুজান। গাজী মিয়া? হ্যাঁ বুবুজান। বলি গাজী মিয়া, বলো বুবুজান, এই বাগে যাত্রা তোমার কি হয়? আমার দোস্ত হয়, আমার দোস্ত। দোস্ত? হ্যাঁ। তুমি না জাতিতে মুসলমান? হ্যাঁ। আর সামান্য মুসলমান হয়ে ওই বাগে যাত সঙ্গে দোস্ত পাঠালে কেমন করে? সে অনেক দুঃখের কথা মা, আমি আর কি বলবো। একদিন আমি বড় বিপদে পড়েছিলাম ওই জঙ্গলের মধ্যে। হ্যাঁ। ওই বাঘের দাঁত আমার বাঁচিয়ে ছিল। ভাই স্বজনগুলি বলে বুঝছেন, ওই বাঘ যে মানে অন্যায় অকিয় কর্ম করেছে আমার দুঃখে বাটার উপরে খেতে গিয়েছিল, এই আঠারো ভাটি একেবারে কলঙ্ক ভরে যেত। আর এক মুহূর্তে বিলম্ব নয় ওই গাজী মিয়ার ডালিটি উপলে ফেলো। আমার ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও। আরে বাঘের জাতটাকে মারতে মারতে সাত গাঙ্গ ১৩ নদী পার করে দিয়েছে। মা 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 ক্ষমা করে দাও, মা ক্ষমা করে দাও। ক্ষমা? হ্যাঁ ক্ষমা হতে পারে, তবে একটা শর্ত। বল মা কি শর্ত? আমার দুঃখে বাপ জানে তোমরা যদি সন্তুষ্ট করতে পারো তাহলে ক্ষমা হবে। হ্যাঁ নিশ্চয়ই আমরা সন্তুষ্ট করে দেব। বলি আমার দুঃখে বেটাকে কে কি দিতে পারবে তাই বলো। এই দোষ তুই কি তুমি? আমার আমার দোষ? আর দোষ বলে সাত সাত নৌকা কাস্ট দেবে। সাত নৌকা কাস্ট? হ্যাঁ। আর তুমি? আবার আমাকে দিতে হবে? হ্যাঁ তুমি তো বড় অপরাধী। তাহলে শোনো, আমি আমি ওই দুঃখে বেলা থেকে সাত বেলা পাকা দেবো। সাত জালা টাকার সাত নৌকো কাস্ট, কিন্তু দুঃখে বেটা পাবে কোথায়? কেন আমরা দুঃখে দাদা দুঃখে ভাইয়ের ওই ঘরের পেছনে তালগা দাঁতে ওই তালগাতে গলায় সব পৌঁছে দিয়ে আসবো। এ কথা অন্যত হবে না তো? না না না, ঠিক আছে
তাই তোমাদের ক্ষমা করে দিলাম। বাবা দুঃখী মা গো, আজ যেমন বাঘ তোমাকে খেতে গিয়েছিল তেমনি শাস্তিও পেয়েছে, গাজিমেও শাস্তি পেয়েছে। বাবা আর বিলম্ব করো না, তোমার মা তোমার জন্য কেঁদে কেঁদে দুটি নয়ন অন্ধ হয়ে গেছে। তোমার মা কেবল এই দুঃখে দুঃখে বলে কাঁদছে, বাবা আমি আর সহ্য করতে পারছি না, তুমি একটিবারে বাড়িতে ফিরে যাও বাবা। কিন্তু মা, এই যে ছ মাস কালের রাস্তা, আমার চাচিরা চলে গেছে, আমি কেমন ভাবে যাবো বলতে পারো মা? দুঃখেরি, সেই জন্য চিন্তা করতে হবে না বাবা, এই ছ মাস কালের রাস্তা আমি তোকে পাঠিয়ে দেব 24 ঘন্টার মধ্যে। আমার আমার শেকো আছে। শেকো মানে কি মা? শেকো মানে মানে সেই শেকোর পিষ্টে বসলে তোকে 24 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে। আর শেকো মানে কি জানিস বাবা? শেকো মানে ওই কুম্ভি। মা গো, তুমি আমাকে আমাকে ওই বাঘের মুখ থেকে বাঁচিয়ে কুমিরের মুখে কেমন ভাবে দিচ্ছ মা? কি বলছিস বাবা? না রে খোকা, তা কখনো হয় না বাবা, কোনো মা কি কোনো সন্তানকে ওই কুমিরের গালে দিতে পারে? মা, ও মা দয়াময়ী, মা হো ইয়া নিদয় হবে আছে কে মনে, দয়াময়ী মা হো ইয়া নিদয় হবে আছে কে মনে, দয়াময়ী মা হো ইয়া নিদয় হবে আজকে মনে, দয়াময়ী মা হো ইয়া নিদয় হবে আজকে মনে। ইবাগের মুখে বাঁচাই এনে মা, ইবাগের মুখে বাঁচাই এনে মা, তুমি রে বা দাও কে মনে, বলে চমিছে যাব নয়ার মায়ের কাছে, কেন মাগো বলে চমিছে যাব নয়ার মায়ের কাছে, কেন মাগো বলে চমিছে যাব নয়ার মায়ের কাছে, কেন মাগো বলে চমিছে যাব নয়ার মায়ের কাছে। সেই জন্য করে চিন্তা করতে হবে না বাবা, কুমিরের পিষ্ঠে বসলে কুম্ভীর তোমাকে খাবে না। কুম্ভীরে আমি যা আদেশ করব আদেশ মতো কাজ করবে, তাই না কি মা? হ্যাঁ বাবা। বাবা শেখো, বলো মা। শোনো বাবা, এই দুঃখে বেটাকে নিয়ে ধনামৌলের ঘাট তুমি চেনো তো? হ্যাঁ মা। ওই ধনামৌলের ঘাটেতে পৌঁছে দিয়ে আসবে, কেমন? বেশ মা। যেন কোনো বিপদ না হয় দুঃখে বেটা। না মা না। তাহলে যাও বাবা দুঃখী। মা গো আমি চলে যাচ্ছি মা গো, তবে যাওয়ার সময় তোমার পায়ে জানিয়ে যাই আমার লাখো লাখো সালাম। দুঃখী তাহলে আমি আসি মা। আয় বাবা। বলে দাও মা গো তুমি শান্তি আমার জীবনে, বলে দাও মা গো তুমি
শান্তি আমার জীবনে বলে দাও মাগো তুমি শান্তি আমার জীবনে বলে সবাই আজ মায়ের গুণগান শুনতে এসেছেন। মা আঠেরো ভাটি হতে আজ দু নম্বর পোলে এসেছেন। আজ দেখো দু নম্বর পোলে কেমন আজ আলো আলোকিত হয়ে আছে, কেমন সব ফুলও ফুটেছে। আজ আঠেরো ভাটি ত্যাগ করে মা স্বয়ং এসেছে দু নম্বর পোলে মেলা প্রাঙ্গণে। যাই হোক, এইভাবে মা মার দুঃখে বাটাকে মুক্ত করলেন, আঠেরো ভাটি হতে তাকে আবার ফিরিয়ে দিলেন বাড়িতে যাবার জন্যে। দুঃখে বাটা ফিরে গেলেন, কিন্তু এদিকে দুঃখের মা বেওয়া পুত্র সুখে পাগল হয়ে গেলেন। কতদিন হয়ে গেল ছেলের দেখতেও পাচ্ছে না, ছেলের মুখে মা ডাকও শুনতে পাচ্ছে না। তাই সেই দুঃখের মা তখন কি বলছেন, বলছেন ওগো খোদা, ওগো মেহেরবান, তুমি বলে দাও, তুমি বলে দেখতে দেখতে কতদিন হয়ে গেল, ধনা হয়ে গেল, মোনা গেল, মাছি মাল্লা সবাই বাদাবনে মওল করতে গেল, এখনো পর্যন্ত ফিরে এলো না। আমার দুঃখে কেমন আছে তাও তো আমি জানলাম না।